আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ এন্টারপ্রেনার সাবিনা ইয়াসমিন। আর আজকে আমি এই কথা বলবো, গোল কিভাবে আমরা লিখবো এবং কি কিভাবে গোল সেট করে আমরা সেটাকে বাস্তবায়ন করব। দেখুন, আমরা যদি কাউকে কোশ্চেন করি বা আপনারা যদি কাউকে কোশ্চেন করেন যে তোমার কি গোল আছে, আমরা সবাই জানি যে গোল তিন প্রকার, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম গোল। আর যদি কাউকে কোশ্চেন করা হয় যে তোমার কি কোনো গোল আছে, সবাই বলবে হ্যাঁ আমার গোল আছে, আমি অনেক সফল হতে চাই, আমি অনেক বড়লোক হতে চাই, আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই। কিন্তু আপনি যদি তাকে কোশ্চেন করেন তোমার গোলের লিস্টটা একটু দেখাও তো, কেউই আপনাকে দিতে পারবে না। 99% লোক আপনাকে তার গোলের লিস্টটা দেখাতে পারবে না, আর তার জন্য তারা সফলও হতে পারবে না। কেন জানেন? কারণ আপনি যদি গোল না লেখেন, গোল যদি আপনার লেখা না থাকে, আপনি কখনোই আপনি সাকসেস হতে পারবেন না। যদি কাউকে এরকম কোশ্চেন করে দেখেন যে তাদের লেখা কোনো গোল নাই, তাহলে মনে করবেন তার ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখের বেশি টাকা পয়সা নাই, এটা আপনি বলে দিতে পারবেন। কারণ সফল ব্যক্তিরা, যারা সাকসেসফুল, তারা অলওয়েজই তাদের গোল লেখে, তারা তাদের গোল সেট করে। আর আমরা যখন গোল লিখব, সেই গোলটা কীরকম লেখা উচিত? আপনারা ইয়েলো একটা পেপার নেবেন, যেটা আমার থাম্বনেইলে দেখেছেন। ইয়েলো পেপারে রেড কালার পেন দিয়ে আপনি আপনার গোলটা লিখবেন, আর সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হতে হবে। যেমন এরকম যে আলহামদুলিল্লাহ বা হুররা, আজকে 2030 সালের 31শে ডিসেম্বর, আজকে আমি আমার স্বপ্নের গাড়িটা পেয়েছি। দেখুন, এই গাড়িতে আমি আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছি, এরকম নির্দিষ্ট হতে হবে। আমরা বলি যে আমি অনেক ধনী হতে চাই, আমি অনেক টাকা পয়সার মালিক হতে চাই, কিন্তু কত টাকা, কতটুকু ধনী, এটা আমরা আমাদের গোলে লিখি না। তাই আপনাদের গোলটা স্পেসিফিক হতে হবে, যে গোলে আপনার সব কিছু, সময়, ডেট লিখতে হবে। আর কন্টিনিউয়াস টেন্সে, মানে আপনি পাওয়ার আগেই এটাকে ভিজুয়ালাইজেশন করবেন যে না, আজকে আমি পেয়েছি এরকম। আর যখনই আপনি এই ইয়েলো কালার পেপারে রেড পেন দিয়ে লিখবেন, তিনটা পেপারে সেম জিনিসটা লিখবেন। একটা পেপার আপনি আপনার বেডরুমে, আপনি যেখানে ঘুমান আপনার বেডের পাশে দেয়ালে টাঙিয়ে দেবেন। আরেকটা আপনার প্রেয়ার রুম, আপনার নামাজের রুমে বা আপনি যেখানে আপনার প্রেয়ার করেন সেখানে আপনি টানিয়ে দিবেন। আর একটা পেপার আপনি আগুন দিয়ে পুড়িয়ে পানির ভিতরে ফেলে সেই পানিটা আপনি গাছের গোড়ায় ঢেলে দিবেন। তাহলে আপনারা যদি এইভাবে আপনাদের গোলটাকে লিখেন এবং এইভাবে যদি আপনারা ভিজুয়ালাইজেশন করেন এবং এই তিনটা কাজ যদি করেন, দেখেন আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি আপনার গোলটাকে মনে করে, মনের ভিতরে গেঁথে আপনি ঘুমাবেন, ওইটা নিয়ে আপনার অলওয়েজ চিন্তা ভাবনা থাকবে। যখন আপনি নামাজের রুমে রাখবেন বা প্রেয়ারের রুমে রাখবেন, সেখানে আপনি প্রতি সময় প্রেয়ার করার আগে আপনি আপনার গোলটাকে দেখতে পারবেন। প্লাস আপনি আপনার আল্লাহর কাছে, আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি এই গোল নিয়ে আপনি তার কাছে প্রার্থনা করতে পারবেন। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমরা আগুনে পুড়িয়ে দেব, সেটা হচ্ছে সেটা যখন আমরা গাছের নিচে দেব, সেটা পুরো প্রকৃতির কাছে চলে যাবে। কারণ আমরা জানি যখনই আপনি কোনো কিছু চান, সেটা যদি আপনি ডিটারমাইন্ড হন, আপনি যদি সেটা সম্পর্কে প্যাশনেট হন, পুরো বিশ্ব, পুরো প্রকৃতি আপনাকে সেটা অ্যাচিভ করার জন্য উঠে পড়ে লেগে থাকে। তাই আপনারা যদি এইভাবে আপনাদের গোল সেট করেন এবং কি গোলগুলো লিখেন, তাহলে আমি বলবো আপনারা 100% মাস্ট আপনাদের গোল আপনাদের অ্যাচিভ হবে। তাই আজকে থেকেই যাদের গোল লেখা নাই আপনারা শুরু করে দিন, আর শুরু করে দেওয়ার পর আপনারা এই গোলের পিছনে কাজ করেন, দেখবেন আপনি একদিন আপনার সফলতা অর্জন করতে পারবেন, আপনি একজন সফল হবেন। আর এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কারণ তারাও যেন তাদের গোল সেট করতে পারে, তারাও যেন তাদের সফলতা অর্জন করতে পারে। তাদের সফলতার জন্য অবশ্যই তাদেরকেও আপনারা ভলান্টিয়ারিং হিসেবেও হলেও এই হেল্পটুকু করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাতে ক্লিক করে রাখেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গো গ্লোবালি উইথ ইকোয়ালিটি। আল্লাহ হাফেজ।